বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা। 16 ডিসেম্বর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার অর্ঘে ভরে উঠবে স্মৃতির মিনার। সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। বেশি ভালো লাগে ওই যে পতাকাটা, বিজয়ের মাস, গৌরবের মাস, আমরা সবসময় এটা স্মরণ করে থাকি। তুদা সন্তান হিসাবে আমি মনে করি আপনারা সবাই মিলে এই বিজয় উদযাপন করুন। সব বাধা অতিক্রম করে বিজয় দিবস উল্লাস আনন্দ করছে এবং সিদ্ধেশ্বর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেজেছে। তা আপনারা আসুন, সবাই স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধাকে শ্রদ্ধা দেন। কিন্তু যখন এখানে আসলাম এখানকার আয়োজন দেখে আমি মুগ্ধ, মানে এত চমৎকার করে সাজানো হয়েছে আলোকসজ্জা এলাকা। 16 ডিসেম্বর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার অর্ঘে ভরে উঠবে স্মৃতির মিনার। সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। সব বাধা অতিক্রম করে বিজয় দিবস উল্লাস আনন্দ করছে এবং সিদ্ধেশ্বর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেজেছে। তা আপনারা আসুন, সবাই স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধাকে শ্রদ্ধা জানাই। পরিস্থিতির কারণে একটা ভয় তো মনের মধ্যে আছে যে আসলে কতটা স্বাভাবিকভাবে চলতে পারবো বা কি, কিন্তু যখন এখানে আসলাম এখানকার আয়োজন দেখে আমি মুগ্ধ, মানে এত চমৎকার করে সাজানো হয়েছে আলোকসজ্জা স্মৃতিসৌধ। মা 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরাই স্বাধীনতা পেয়েছি। আজকে তাদের স্মরণে আমরা এই বিজয় স্বাধীনতা পেয়েছি, এই বিজয় দিবস উদযাপন করতে পারতেছি। সুতরাং আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানো অবশ্যই প্রয়োজন। থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, তবে এবার বাড়তি গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়টি। সকলের গৌরব আর অহংকারের প্রতীক, প্রেরণার বাতিঘর। এখানে এই চেতনার নবায়ন হোক বাঙালি থাকুক তার 30 লক্ষ শহীদের রক্তের শপথে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ।